সন্তান জন্মের পর হাসপাতালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বনগাঁ হাসপাতালে বেডে শুয়ে পরীক্ষা দেন তিনি সহযোগিতা করা হয় হাসপাতালের পক্ষ থেকেও সন্তান জন্ম ঘন্টার মধ্যেই হাসপাতালের বেডে শুয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থী মা ঘটনাটি ঘটেছে বনগাঁ মহকুমা হাসপাতালে ওই পরীক্ষার্থীর নাম নাজমা মন্ডল তিনি বনগার ঘাটবাউর রামচন্দ্রপুর স্কুলের ছাত্রী পরীক্ষার সিট পড়েছিল বনগাঁ শক্তিগড় স্কুলে জানা গিয়েছে বছরখানেক আগে নাজমার বিয়ে হয়েছিল ঘাটবাউর এলাকায় পরীক্ষার মধ্যেই তিনি সন্তান সম্ভব হয়ে পড়েন প্রথম পরীক্ষা দেওয়ার পরে পেটে ব্যথা নিয়ে শনিবার বনগাঁ মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগে ভর্তি হন রবিবার সিজারের মাধ্যমে একটি পুত্র সন্তানের জন্ম দেন তিনি ছাত্রীর পরিবারের দাবি সোমবার নাজমা পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেই হাসপাতালে তাকে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করল স্কুল ও হাসপাতাল কর্তৃপক্ষ আর বলবো ইচ্ছা ছিল এখন আশাটা যদি পূর্ণ হয় সবারই ভালো লাগবে সবাই মিলে সহযোগিতা করা হচ্ছে ভালো তো লাগছে এখন পরীক্ষায় যদি বসেছে যদি পাশ করতে পারে আরও সবাই খুশি হবে আগামী দিন পড়ারও ইচ্ছা আছে পারলে করাবো মাধ্যমিক ইংলিশ পরীক্ষা হসপিটালে প্রেগনেন্ট ছিল তো হওয়ার জন্য নিয়ে এসেছিলাম বেডে বসে পরীক্ষা ভালো পরীক্ষা দিতে পারছে তার জন্য চিকিৎসক মহিতোষ মণ্ডল বলেন অপারেশন টেবিলে তিনি জানান পরীক্ষা দিতে চান আমরা দ্রুত তার পরীক্ষার ব্যবস্থা করি হ্যাঁ ওই মাটি ভর্তি হয়েছিল আমার আন্ডারে লেবার পেন নিয়ে প্রসবের ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন তো ওনার নর্মাল ডেলিভারির চেষ্টা করা হয়েছিল কিন্তু নর্মাল ডেলিভারি পদ্ধতি যেটা সেটা প্রোগ্রেস না করায় আপনার সিজার করা হয়েছে তো সিজার টেবিলে সিজারিয়ান সেকশান করার সময় সিজারিয়ান অপারেশান টেবিলে ও বলে যে স্যার আমি তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আমি পরীক্ষা দিতে চাই তো তো সেই মতো করে সমস্ত রকমের যা যা ব্যবস্থা আর ও যাতে পরীক্ষা দিতে পারে এবং সিজারিয়ান সেকশানের পরে আমি হাসপাতালের যে আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যার আছেন ওনাকে ইনফর্ম করি যে একটি মেয়ে এরকম ও পরীক্ষা দিতে চায় ও খুবই উৎসাহী তো সেই মতো তারপরে আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ অত্যন্ত কম সময়ের মধ্যে ব্যবস্থাটা করেছেন এবং মায়ের এবং বেবির যাতে কোনোরকম কোনো সমস্যা না হয় তার জন্য হাসপাতাল সব রকমভাবে হাসপাতাল সুপার কৃষ্ণচন্দ্র বড়াই বলেন মেয়েটির পরীক্ষায় সমস্ত রকম ব্যবস্থা করেছি তার সাফল্য কামনা করি খুশি ছাত্রীর পরিবার আমাদের ডেলিভারি মা ভর্তি ছিল আমাদের এখানে গাইনি ডিপার্টমেন্টে আন্ডার ডক্টর মহিতোষ মন্ডলের আন্ডারে ভর্তি ছিলেন আগের দিন ওনার সিজারও হলো তো উনি এখানে ডেলিভারি অবস্থায় ভর্তি হয়েছিলেন এবং তারপরে উনি পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করলেন এবং আমাকে সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ